চির ঘুমের দেশে গরিবের ডাক্তার প্রয়াত গঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ডাক্তার সুশান্ত সরকার দলমত নির্বিশেষে সকলে। পক্ষ থেকেও বিদায়বেলায় বিশেষ শ্রদ্ধা হাজির আজীবন রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন বিদায়বেলাতেও যেন মিলিয়ে দিলেন সকলকে চির ঘুমের দেশে বনগার গরিবের ডাক্তার তথা বনগা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ডাক্তার সুশান্ত সরকার মঙ্গলবার ভোর চারটে পঞ্চান্ন মিনিটে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় একাশি বছর উনিশশো সাল থেকে উনিশশো সালের আঠেরোই জুলাই পর্যন্ত বনগা পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রাজনীতির পাশাপাশি চিকিৎসা জগতেও সমান প্রসিদ্ধ ছিলেন তিনি আজীবন অনারম্বর জীবনে অভ্যস্ত ছিলেন গাড়ি নয় টানা রিক্সাতেই যাতায়াত করতেন দীর্ঘ কয়েক দশক জগদীশ সাহানির রিকশাতেই যাতায়াত করতেন এই চেয়ারম্যান এদিন বিদায়বেলায় বনগা মহাশ্মশান পর্যন্ত হাজির ছিলেন জগদীশবাবু জানালেন তার স্মৃতির নানা কথা খুবই ভালো ছিল মানে ধরতে গেলে মাটির মানুষ কোনো আজে বাজে কোনো নোংরামি জিনিস ওসব পছন্দ ভালোকে ভালোই বলা যাবে এইটাই হচ্ছে বিনা পয়সার রুগী দেখেছে ওষুধ কেনার পয়সা নেই তাও দিয়ে দেওয়া হয়েছে কিনে নিয়ে আসো দেখে দিচ্ছি তুমি এই ওষুধ খাওয়া সব কিছু রিকসাই করে নিয়ে যেতাম নিয়ে আসতাম হয়তো একটা বন্ধুর বাড়ি গিয়ে হয়তো এক দু ঘন্টা বসে থাকলাম আমিও বসে থাকলাম হয়তো চা টা খেলাম এটা ওটা খেলাম রাতে সাড়ে দশটা দশটার মধ্যে বাড়ি পৌঁছে দিল এরকম এমনকি না হলো বহু বন্ধবান্ধা আজ ওর কাছে কাল ওর কাছে এরকম করে গিয়ে আমি নিয়ে যেতাম বসে থাকতাম কোনো দেরি হচ্ছে কি কী হচ্ছে ওসব কোনো নেই দোকানে আসতাম আধ ঘন্টা এক ঘন্টা থাকতাম ডাক্তার যখন বেরোবেন চেয়ারম্যান ছিলেন তার আগেই চলে যেতাম টাটা খেয়ে আমার ভাইয়ের দোকান ছিল জানা যায় রোগী দেখতে বসে অনেক সময় ভিজিট নেওয়া তো দূরের কথা রোগীর অবস্থা বিবেচনা করে নিজের গাঁটের কড়ি খরচ করে ওষুধ কিনে দিতেন রোগীকে পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্থাৎ তার আমলেই বনগায় প্রথম সূচনা হয় অ্যাম্বুলেন্স পরিষেবার প্রথম দিন থেকেই সেই অ্যাম্বুলেন্স চালানোর দায়িত্বে ছিলেন সুভাষ বিশ্বাস সুভাষবাবুর এখন বয়স হয়েছে পৌরসভার চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন অনেক দিন আগে তবে প্রিয় ডাক্তারবাবু আর নেই এই খবর পেয়ে আর বাড়িতে থাকতে পারেননি যোগ দিয়েছিলেন তার শেষ যাত্রায় সুভাষবাবু বলেন রাজনীতির উপরে সবাইকে মোটামুটি একই একইটুকু দেখছি হ্যাঁ তো আমাকে যখন প্রথম হচ্ছে অ্যাম্বুলেন্সটা এলো বনগা তখন একটাই আর কোনো অ্যাম্বুলেন্স নেই সেই প্রথম সেই প্রথম বন্ধুরা একটাই এলো আর কোনো ওনার আসার কথা ছিল তো ওনার হচ্ছে ওনার নিজের একটা গাড়ি মানে নিজের গাড়ি অফিসে নিতেন তো সেইটা ক্যান্সেল করে দিন অ্যাম্বুলেন্স দেখেন বুঝলেন তো তা আমি আমি প্রথম যাইবার আর কি তখন আর কোনো গাড়ি বোনগাতে নেই একটাই গাড়ি আমি দুবার তিনবার কলকাতায় গিয়েছি হ্যাঁ মানে ওনার সাথে যে একসাথে থাকা একসাথে একটা আলাদা পাওনা বুঝলেন তো খুব ভালো লাগে মানে আমি ওনার দাদা বলেই ডাকতাম এসেন্সি যখন যেতাম আমি একদিন বললাম দাদা মনে হচ্ছে আমার এই জায়গাটা এইটাই হয়েছে তেমন উনি চেয়ারটি উঠে আমার হাত ধরলেন বলে এখানে বস আমি আর এখানে চেয়ারে বসবো হ্যাঁ তুই বস মানে এমন আমার সাথে ব্যবহার করতেন প্রতিটা লোকের সাথেই কি বলবো আমরা ভালো খুবই ভালো আমরা তো করেছি এরকম লোক আর হবে না এদিন বনগা পৌরসভার পক্ষ থেকেও বর্তমান পৌরপতি গোপাল শেঠের উদ্যোগে প্রাক্তন চেয়ারম্যানকে শেষ শ্রদ্ধা জানানো হয় বনগা পৌর ভবনে শেষবারের জন্য নিয়ে আসা হয় ডাক্তার বাবুর মরদেহ একে একে সেখানে শেষ শ্রদ্ধা জানান পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরকর্মীরা এ বিষয়ে গোপাল শেঠ বলেন ডক্টর সুশান্ত সরকার আজ তিনি মারা গেছেন এবং তার মৃত্যুতে সারা বনগাঁর মানুষ শোকাহত বনগাঁ পৌরসভায় আমরা যারা কাউন্সিলর এবং আমাদের যারা সহকর্মীরা আছে তারাও শোকাহত তার মৃত্যুর কারণে আমরা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে তার যে দীর্ঘদিনের বিভিন্ন সামাজিক কাজ করেছেন তার দেহকে এখানে সাহিত্য করে আমরা সকল কাউন্সিলার স্টাফরা মিলে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আগামী কাল তার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আগামী আগামীকাল বনগাঁ পৌরসভা বন্ধ রাখছি বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন ডাক্তার সুশান্ত সরকার এদিন তার মরদেহ নিয়ে যাওয়া হয় দীনবন্ধু মহাবিদ্যালয়ে সেখানেও এনসিসি ক্যাডেটদের পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদান করা হয় বনগা পৌর এলাকায় বৈদ্যুতিকরণ হাইড্রেন নির্মাণ ও রাস্তা তৈরির কাজের সূচনা হয়েছিল তার হাত ধরে তথ্য বলছে রাস্তা সম্প্রসারণ করবার জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছিল আজীবন বাম আদর্শে বিশ্বাসী ছিলেন তবে কাজের ক্ষেত্রে ছিলেন এসব কিছুর একেবারে এ বিষয়ে বাম নেতা সুমিত বলেন বনগার প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম চেয়ারম্যান স্বাভাবিকভাবেই পৌর এলাকার উন্নয়নের যে পরিকল্পনা জল নিকাশি থেকে আরম্ভ করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া বিদ্যা বিদ্যুৎ রাস্তাঘাট সংস্কার এই সমস্ত কিছুই তার পরিকল্পনার মধ্যে দিয়ে বনগাতে এই কাজ শুরু হয় স্বাভাবিকভাবেই তিনি একজন সফল পৌরসভার পৌরপতি ছিলেন এর বাইরে তিনি চিকিৎসক হিসাবেও প্রতিষ্ঠিত চিকিৎসক ছিলেন সবথেকে বড়ো জিনিস তিনি ছিলেন গরিবের ডাক্তার এবং বহু মানুষকে তিনি চিকিৎসা করেছেন যাদের আর্থিক সামর্থ্য ছিল না বিনা পয়সায় তাদেরকে চিকিৎসা করেছেন এমনকি ওষুধ পর্যন্ত কিনে দিতেন এই ধরনের একজন মানুষ আজকে প্রয়াত হয়েছেন পরিণত বয়সেই প্রয়াত হয়েছেন কিন্তু তার মৃত্যু আমাদের বঙ্গাবাসীর কাছে আমাদের পার্টির কাছে অপরণীয় ক্ষতি বলে আমরা মনে করি এদিন বিদায় লগ্নে দলমত নির্বিশেষে সকলকে যেন একসাথে মিলিয়ে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ডাক্তার সরকার মঙ্গলবার তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে সবে সন্ধ্যা নামছে ইছামতির কোলে এভাবেই ধীরে ধীরে পঞ্চভূতে বিলীন হলেন গরিবের ডাক্তার সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা